Aladdin and the Magic Lamp. দূরের এক রাজ্যে আলাদিন নামে একজন বুদ্ধিমান ছেলে ছিল। আলাদিন বুদ্ধিমান হওয়ার সাথে সাথে দায়িত্ববানও ছিল। ও সারাদিন বাজারের মধ্যেই তার সময় কাটাতো, যেখানে তার মা ফ্রুট বিক্রি করত। একদিন এক বুড়ো এক লোক আলাদিনকে খুঁজতে বাজারে আসলো। আরে শোনো, এখানে এসো। হ্যাঁ বলুন, কি হয়েছে? তোমার নাম কি আলাদিন? হ্যাঁ। আমি তোমার বাবার বন্ধু, আমি তোমার আর তোমার মাকে সাহায্য করতে এসেছি। কিন্তু আপনাকে তো কখনো আগে দেখিনি। কেননা আমি এই রাজ্য থেকে অনেক দূরে থাকি। আমি যখন এখানে আসলাম, এসে দেখলাম যে তোমার বাবা আর বেঁচে নেই। উনি একবার আমার কাছে সাহায্য চেয়েছিল। যদি তুমি আমার সাথে আসো তাহলে আমি তোমাকে সোনার কয়েন দেব। আমায় মাকে জিজ্ঞাসা করতে হবে। বেশি সময় নেই, তোমার কি সোনার কয়েন চাই তাহলে বলো। আলাদিন এই মানুষটার উপরে ভরসা পাচ্ছিল না, কিন্তু তার সোনার দরকার ছিল। সেই জন্য সে ওই লোকটার সাথে রাজ্যের বাইরে গেল। দুজনে মরুভূমির মাঝখানে এক পাথরের সামনে এসে দাঁড়ালো। বুড়ো মানুষটার মুখ দিয়ে কিছু শব্দ বেরোলো আর ওই পাথরটা হঠাৎ খুলে গেল। মনে হয় একজন জাদুকর, আমায় সাবধানে থাকতে হবে। এই দরজা দিয়ে ভেতরে যাও, গিয়ে দেখবে একটা গুহার দিকে যাচ্ছে। তুমি ওখানে একটা ল্যাম্প পাবে, সেটাকে আমার কাছে নিয়ে আসবে। তুমি নিজে কেন এই কাজ করছো না? আমি অনেক বুড়ো হয়ে গেছি, এখন আমার সময় নষ্ট করো না, যাও। আমি ভেতরে কিছুই দেখতে পাবো না, কতখানি অন্ধকার। এই আংটিটা নিয়ে যাও, এ তোমাকে সাহায্য করবে। যখনই আলাদিন ভেতরে গেল, তখন আংটিটা চকচক করতে লাগলো। আর আলাদিন ভেতরে একটা সিঁড়ি দেখলো। ও নিচে গেল আর দেখলো গুহার মধ্যে গুপ্তধন লুকোনো আছে। ওয়া, এখানে কত সোনা, হার আর রুবি আছে। আর ওই জাদুকরের শুধু ল্যাম্প চাই। ল্যাম্প দেখেই আলাদিন তুলে নিল সেটা, আর সাথে সাথে ব্যাগটা সোনার কয়েনে ভরে নিল। বেরিয়ে এসো বোকা ছেলে, দরজা যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে। আলাদিনের গুহা থেকে তাড়াতাড়ি বেরোনোর দরকার ছিল, কিন্তু সোনার ব্যাগের জন্য সে তাড়াতাড়ি দৌড়াতে পারছিল না। ও, খুব ভারী। বাইরে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। আলাদিন দৌড়ানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু দরজা বন্ধ হয়ে গিয়েছিল। ল্যাম্পটা বাইরে ছোড়ো। না, তাহলে আমার কি হবে? বোকা ছেলে, আগে ল্যাম্পটা আমার কাছে দাও, না হলে এখানেই ছেড়ে চলে যাব। আলাদিনের জাদুকরের উপর একদম বিশ্বাস ছিল না। ও কিছু সোনার কয়েন ফেলে দিয়েছিল, কিন্তু তাও অনেক দেরি হয়ে গিয়েছিল। আলাদিন ওই বন্ধ গুহাতে খুব ভয় পেয়ে গিয়েছিল। সে তখন তার আংটিটাকে জোরে জোরে ঘষতে থাকলো, আর হঠাৎ করে একটা জিনি বাইরে এলো। হুকুম করুন প্রভু। এবার তুমি কে আর তোমার কি চাই? আমাকে এই ল্যাম্প থেকে বার করার জন্য ধন্যবাদ। আপনার এই কাজে কৃতজ্ঞতা স্বরূপ আপনার তিনটে ইচ্ছে পূরণ করব। ভালো করে ভাবুন, আপনার যা চাই আমি আপনাকে তাই দিতে পারি। তাহলে তো ভালোই হয়েছে, প্লিজ আমাকে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দাও। যথাজ্ঞা প্রভু। নিমেষের মধ্যেই আলাদিন সেখান থেকে বেরিয়ে তার বাড়ির সামনে চলে এলো। আমি বাড়ি পৌঁছে গেছি, বাহ! আলাদিন খুব খুশি হয়েছিল, কিন্তু ও এটা ভাবছিল যে ওই জাদুকরের পুরনো ল্যাম্পটা কি দরকার। ল্যাম্পটাতে পড়া ধুলো পরিষ্কার করতে সে সেটাকে ঘষলো। ল্যাম্প জোরে জোরে নড়তে নড়তে ওর ভিতর থেকে একটা মোটা লোক বেরিয়ে এলো। আদেশ করুন প্রভু, বলুন আপনার কি উইশ আছে? কে তুমি? আমি এই ম্যাজিক ল্যাম্পের জিনি, আমি যে কোনো উইশকে পূরণ করতে পারি। যদি এমনটাই হয় তাহলে আমাকে এই রাজ্যের সব থেকে ধনী ব্যক্তি বানিয়ে দাও। আলাদিনের বাড়ি একটা বড় মহলে পরিণত হলো। ওর পুরনো জামা কাপড়ও রাজকীয় পোশাকে পরিণত হলো, আর ও ধনীতে পরিণত হলো। হ্যাঁ, এ কি আমার বাড়ি কোথায়, আর এই মহলটা কোথা থেকে এলো? মা, এখন থেকে এটাই আমাদের বাড়ি, এখন আমরা ধনী। এই সব কি করে হলো? এই সব বাবার বন্ধুর জন্য হয়েছে। আলাদিনের নাম পুরো রাজ্যে ছড়িয়ে পড়লো। ধনী হওয়ার সাথে সাথে সে দয়ালু আর মহত ছিল, আর রাজাও তার ব্যাপারে অনেক শুনেছিল। এই আলাদিনটা কে? আমি তার সাথে দেখা করতে চাই, তাকে মহলে ডাকা হোক। আলাদিন অনেক উপহার নিয়ে রাজার সাথে দেখা করতে গেল। আলাদিন, আমার মহলে তোমাকে স্বাগত। আমি তোমার ব্যাপারে অনেক শুনেছি, উপহারের জন্য ধন্যবাদ।
আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ মহারাজ। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাইছিলাম, আর যখন এখানে এসেই পড়েছি তখন আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে। হ্যাঁ, নিঃসন্দেহে বলো। আমি রাজকুমারীকে বিয়ে করতে চাই। রাজা তার মেয়েকে খুব খুশি হতে দেখল। রাজকুমারীর আলাদিনকে দেখেই পছন্দ হয়ে গিয়েছিল। সে আলাদিনের ব্যাপারে অনেক ভালো ভালো শুনেছিল। রাজারও আলাদিনকে খুবই পছন্দ ছিল। আর দুজনের বিয়ে ঠিক করা হলো। বিয়ের উৎসব শুরু হলো। সারা রাজ্য খুশি ছিল, শুধু ওই বদমাইশ আর চালাক জাদুকর ছাড়া। ও খুবই রেগে গিয়েছিল, কারণ ল্যাম্পটা সে নিজে নেবে বলেছিল। বিয়ের একদিন আগে যখন আলাদিন বাড়িতে ছিল না, জাদুকর ল্যাম্প সেলারের রূপ নিয়ে তার বাড়িতে গেল। ল্যাম্প নাও, ল্যাম্প নাও, পুরনোটাকে পাল্টাও আর নতুন নিয়ে যাও। আপনাদের জন্য অনেক ল্যাম্প আছে আমার কাছে, নিয়ে যাও। আমাকে একটু বলুন যে আপনার কাছে কি ধরনের ল্যাম্প আছে। জাদুকর একটা ল্যাম্প বিক্রেতার বেশে আলাদিনের মাকে নতুন ল্যাম্প দেখাতে লাগলো, আর ওনাকে নতুন ল্যাম্পের ব্যাপারেও বোঝাতে লাগলো। হঠাৎ আলাদিনের মার ওই পুরনো এবং নোংরা ল্যাম্পটার ব্যাপারে মনে পড়ল, আর উনি তক্ষুনি ওই ল্যাম্পটা বিক্রি করার জন্য নিয়ে চলে আসলো। আরে বাহ, আমি তো ভাবতেই পাচ্ছি না যে এত সহজ ছিল এটা। শেষমেশ আমার বুদ্ধি তাহলে কাজে এলো। এই নিন, ধরুন। আর এভাবেই কোনো ভাবনা চিন্তা না করেই ওই ল্যাম্পটা ওই বদমাইশকে দিয়ে দিল। আর এই নিন সব থেকে সুন্দর ল্যাম্প, এর থেকে ভালো ল্যাম্প আপনি কোথাও পাবেন না। ল্যাম্পটা হাতে পেতেই সেই জাদুকর আবার তার পুরনো রূপে ফিরে এলো। আলাদিন, তুমি সব সময় বোকাই থাকবে। আলাদিন জাদুকরকে দেখে অবাক হয়ে গেল। পুরনো ল্যাম্পটাকে ঘষল, আর সাথে সাথেই তার ভেতর থেকে একটা জিনি বেরিয়ে আসলো। আদেশ করুন প্রভু, বলুন আপনার কি উইশ হয়েছে। আলাদিনের দেওয়া সমস্ত টাকা ফেরত নিয়ে নাও, ওকে আবার গরিব বানিয়ে দাও। আলাদিনের ঘর আবার একটা সাধারণ ঘরে পরিণত হলো। ওর সব ধনদৌলত চলে গেল, আর ও একটা আবার সাধারণ মানুষে পরিণত হলো। আলাদিন একেবারে গরিব হয়ে গেল। রাজকুমারী, মহারাজ আর পুরো রাজ্যটা যেন একে খুবই ভালো করে ভুলে যায়। একে যেন কাল থেকে একটা সাধারণ ফল বিক্রেতার ছেলে হিসেবে চেনে। আর কাল রাজকুমারীর সাথে আমি বিয়ে করব, এটাই আমার ইচ্ছে। পরের দিন জাদুকর আর রাজকুমারীর বিয়ে হওয়ার কথা ছিল। আলাদিনের মনটাই ভেঙে গেল, আর রাজ্যের প্রত্যেকটা মানুষ আবার আলাদিনকে ভুলে গেল। রাজকুমারীও তাকে ভুলে গিয়েছিল, আর পরের দিন সে জাদুকরকে বিয়ে করার জন্য প্রস্তুত ছিল। সবাই জিনির মায়াজালে জড়িয়ে গিয়েছিল, কিন্তু আলাদিন এত তাড়াতাড়ি হার মেনে নিতে রাজি ছিল না। মহলে ঢুকে সে বিয়ে থামানোর চেষ্টা করল। আমায় ভেতরে আসতে দাও, রাজকুমারীর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। জাদুকর সবাইকে বোকা বানাচ্ছে। কি বললে? রাজকুমারী তোমার সাথে বিয়ে করবে? তুমি চলে যাও এখান থেকে। সেনারা আলাদিনকে বাইরে বের করে দিল। তার ভেতরে ঢোকা প্রায় অসম্ভব ছিল। তখন সেই আংটির কথা মনে পড়ল যেটা তাকে জাদুকর দিয়েছিল। এই আংটিটা তখনও তার হাতে ছিল, কারণ এই আংটিটা তাকে জিনি দেয়নি। হয়তো এটা দিয়ে কিছু একটা হবে। ও আংটিটাকে ঘষল, আর জিনি বাইরে বেরিয়ে এলো। আদেশ করুন প্রভু। আমাকে তাড়াতাড়ি রাজকুমারীর কাছে নিয়ে চলো। মুহূর্তের মধ্যেই আলাদিন মহলের ভেতরে চলে এলো, যেখানে রাজকুমারী বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। ও ঘর থেকে বেরিয়ে এলো, কিন্তু জাদুকরকে সে দেখতে পেল না। আলাদিনের হঠাৎ মনে পড়ল যে ওর একটা ইচ্ছে এখনো বাকি আছে। আমার বন্ধু জিনি, আমাকে ম্যাজিক ল্যাম্পের কাছে নিয়ে চলো। আর তারপর মুহূর্তের মধ্যেই সেখান থেকে চলে গিয়ে সোজা জাদুকরের সামনে চলে এলো। জাদুকরও তৈরি হচ্ছিল। আলাদিন মুখ ঢেকে তার ঘরে প্রবেশ করল। আমার মহারাজ, আমাকে আপনার সাহায্য করার জন্য পাঠানো হয়েছে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি গিয়ে কাজে লেগে পড়ো, যাও। জাদুকর তখন নিজেকে আয়নায় দেখছিল, আর আলাদিন ঘরের ভিতরে ল্যাম্পটা খুঁজছিল। ল্যাম্পটা নিয়ে সে ঘষতে থাকলো। আদেশ করুন প্রভু, আমি আপনার সেবায় হাজির। জাদুকর আলাদিনের হাতে ল্যাম্পটা দেখে চমকে উঠল। যিনি এমন একটা কিছু করো যাতে এই জাদুকর নিজেকে ভুলে যায়, আর রাজকুমারী আবার যাতে আমায় চিনতে পারেন। আমাকে আবার ধনী ব্যক্তি বানিয়ে দাও। আলাদিনের জামা কাপড় আবার রাজকীয় ভাবে সেজে উঠল, আর জাদুকর সব ভুলে গিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। আলাদিন জিনিকে ধন্যবাদ জানিয়ে তাকে মুক্ত করে দিল। ধন্যবাদ আলাদিন, তুমি সারা জীবন আমার বন্ধু থাকবে। রাজকুমারীর আবার আলাদিনের কথা মনে পড়ল, আর ওদের দুজনের বিয়ে সেদিনই হয়ে গেল। জাদুকর পাগলের মতো রাজ্যের রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো, আর আলাদিন আর তার রাজকুমারী সব সময় খুশিতে থাকলো।